বেশ ভগীরথবাবুর কাছে আসছি, আপনাদের 18ই ডিসেম্বর যে কর্মসূচি নিয়েছেন সেই কর্মসূচি কিন্তু অলরেডি সারা রাজ্যে প্রচার হয়ে গেছে এবং বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়ায় দেখছি মুখিয়ে আছে মানুষজন, কিন্তু কিছু কিছু পার্শ্ব শিক্ষক নেতৃত্ব বা পার্শ্ব শিক্ষক যারা আপনাদের ভালোবাসে, যে এখনো আপনাদের প্রতি ভরসা রাখে, তারা কিন্তু বলছে যে কোথাও একটা ফাঁক ফুকর তৈরি হচ্ছে, যে একটা আন্দোলনকে সঠিক জায়গায় রূপায়ণ করতে গেলে, জনস্রোত তৈরি করতে গেলে, যেখানে পুলিশকে বাধ্য করা হবে যে আন্দোলনটা করতে দিতে, ঠিক সেই রকম জনজোয়ার তৈরি করতে হলে ব্লক স্তর থেকে জেলা স্তরে একটা গ্রুমিং তৈরি করা এবং তার মাধ্যমে শিক্ষকদের উদ্বুদ্ধ করে একটা যেমন কালেক্টিভভাবে আসেই এরকম ধরনের এই কঠিন সময়ে যাতে শিক্ষকরা ঘর থেকে বেরিয়ে আসে, সবাই যন্ত্রণার মধ্যে রয়েছে, সেই রকম কি প্রচেষ্টা আপনাদের তরফ থেকে হচ্ছে? অনেকেই বলছেন যে এটা ঠিক হচ্ছে না, যার জন্যই পার্শ্ব শিক্ষকদের আন্দোলনটা দানা বাঁধতে পারছে না। দেখুন, আমার মনে হয় সারা ভারতবর্ষ বলুন এবং পৃথিবীর ইতিহাসে এরকম ঘটনা নেই যে পার্শ্ব শিক্ষকরা যে আন্দোলন গড়ে তুলেছিল এবং সেটা এখন পর্যন্ত সেরা শিক্ষক আন্দোলন, অতএব তাদের কাছ থেকে এই আন্দোলন গড়ে তুলতে পারছে না বা দানা বাঁধতে পারছে না এরকম ধরনের কোনো কথা উঠেছে কোথাও এরকম আমার মনে হয় না। আর পার্শ্ব শিক্ষকরা যুদ্ধকালীন তৎপরতায় প্রস্তুত হয়ে রয়েছে, শুধুমাত্র একবার ডাকের অপেক্ষায় তারা প্রস্তুত হয়েই রয়েছে, তাদেরকে একবার শুধু ডাকার দরকার এবং তারা সেভাবেই কিন্তু প্রস্তুতি নিয়ে চলে আসবে এবং 18 তারিখ থেকে একটা বৃহত্তর আন্দোলন পশ্চিমবঙ্গবাসী তথা ভারতবাসী আরো আবারও দেখতে পাবে, সে বিষয় নিয়ে আমাদের কোনো সন্দেহ নেই, জমায়েত নিয়ে আমাদের কোনো সন্দেহ নেই। আপনারা দেখেছেন 11 তারিখে গত 11 তারিখে আমরা একটা কর্মসূচি নিয়েছিলাম, সেই কর্মসূচিতে কিন্তু এমন কিছু বড় কর্মসূচি আমাদের ছিল না, কিন্তু সেখানে 1000 পার্শ্ব শিক্ষক কিন্তু সেখানে উপস্থিত হয়েছিলেন। সরকার ভয় পেয়ে কিন্তু আমাদের প্রথমেই অ্যারেস্ট করতে বাধ্য হয় এবং তাদের নিরাপত্তার জন্য তারা কিন্তু বাধ্য হয়, অর্থাৎ জমায়েত নিয়ে আমরা খুব বেশি চিন্তিত নই। আর যে সমস্ত মিটিং গুলো করার দরকার, প্রস্তুতি কিছু মিটিং করতে হয়, সেগুলো আমরা নিশ্চয়ই করবো এবং সেটা খুব তাড়াতাড়ি আপনারা দেখতে পাবেন যে আমাদের সেই প্রস্তুতি মিটিং গুলো শুরু হচ্ছে। আর কাউকে বাড়ি থেকে ডেকে নিয়ে আসতে হবে বা সেখানে গিয়ে জনজোয়ার তৈরি করতে হবে এরকম কোনো বিষয় পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের প্রয়োজন আছে বলে আমি মনে করছি না, কারণ পার্শ্ব শিক্ষকরা প্রস্তুত হয়ে রয়েছে। আরেকটা প্রশ্ন আপনার কাছে বাবু, আপনারা ঐক্যমঞ্চে যেদিন মিটিং এ বসলেন সকলে ছিলেন এবং সেখানে একটা ভিডিও বার্তাও দিলেন, আপনি তো সরাসরি সেখান থেকে শিক্ষামন্ত্রীর সাথে কথা বললেন এবং জানতে চেষ্টা করলেন যে সরকারের স্ট্যাটাসটা কি, কি ভাবছে পার্শ্ব শিক্ষকদের জন্য বা কি ভেবেছে এতদিন পরে, কি সরকারের মোটিভেশন? তো সেই জায়গায় দাঁড়িয়ে শিক্ষামন্ত্রীর যে বক্তব্য শুনলাম, মধুমিতাদি বলছিলেন যে শিক্ষামন্ত্রী বেতন কাঠামো বা বেতনের ফাইলের কথা শুনে কি ফোন কেটে দিচ্ছেন, এটার মানে কি? আমি একটা ভিডিওতে দেখলাম, আজকেই দেখছিলাম আর কি, কোথাও একটা নদিয়া জেলাতে একটা মিটিং টিটিং হচ্ছে আর কি, তো তারা দেখলাম চ্যানেল ছুটছে, ঠিক আছে, বলছে যে যারা খিচুড়ি আন্দোলনের কথা বলেছিল তাদেরকে আমরা দেখে নেবো 11 তারিখ না কবে একটা কি যেন প্রোগ্রাম আছে আমি জানি না। 11 জানুয়ারি নবান্ন অভিযান, শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের নবান্ন অভিযান। ও ও, তাহলে হতে পারে হয়তো আর কি। তো এই যে কিছু লোক আর কি যেভাবে পার্শ্ব শিক্ষকদের যে ঐক্যবদ্ধ লড়াইটা হচ্ছিল সেটাকে ভাঙার ষড়যন্ত্র করছে, চক্রান্ত করছে আর কি, তাই না? ব্যক্তি স্বার্থে এইটাকে তোমরা কিভাবে একটু কম্বাইন করবে বলো, সেটা সেটা শিক্ষকরা জানতে চাইছে, পার্শ্ব শিক্ষকরা জানতে চাইছে। একদম একদম, বিষয় হচ্ছে আমি প্রথমেই তাপসদা যেটা জানতে চাইলেন সেটা হচ্ছে মাননীয় শিক্ষামন্ত্রীর সঙ্গে আমার কি কথা হচ্ছে, বিষয় হচ্ছে উনি কি করতে পারেন আর কি করতে পারবেন না, সেটা এই গত 1 বছরের অভিজ্ঞতা আমার আপনার সবার আছে। এবং উনি ওই যে কি পোস্ট যেন বিরোধী দলের নেতারা বলে, আমি ওইটা বলতে পারি না অ্যাজ এ টিচার, তো সেটা উনি সেটা আমরা সবাই জেনে গেছি, সবাই বুঝে গেছি, ফলে ওনার কাছে কোনো আপডেট নেওয়ার জন্য আমি ফোন করেছিলাম এরকমটি নয়, ওনার কথাই আমরা কর্মসূচিটা স্থগিত রেখেছিলাম এবং ওনাকে জানিয়ে দিলাম যে আমরা আবারও আসছি, আপনারা প্রস্তুত থাকুন, এটা বলার জন্য ওনাকে ফোন করেছিলাম। আর সেই সঙ্গে বলেছি উনি আমাদের একটা ফোন কর্মসূচি যেন ব্যালট চেয়েছে, পোস্টাল ব্যালট চেয়েছে, ওনাকে আমি পরিষ্কার জানিয়ে দিয়েছি আপনার সভাপতি যদি ব্যালট দেয় তাহলে 48,000-এর আটটা পাবে, আর আপনি যদি নিজে নামেন তাহলে পরে ওই 20-22টা আপনি হয়তো পেতে পারেন, বাকি ব্যালট গুলো কিন্তু পার্শ্ব শিক্ষকদের, সেটা ওনাকে জানিয়েছি। আর স্বপন বাবু যেটা জানতে চাইলেন, বিষয় হচ্ছে গিয়ে পার্শ্ব শিক্ষক ঐক্যমন্ত্রী যখনই রাস্তায় নামে তখন কিন্তু এরকম একটা করে উদয় হয়, একটা করে বিষয়ের উদয় হয়, সেটা দেখেছেন লাস্ট সরকারপন্থী সংগঠন নেমেছে, আর এটা তো অনেকদিন ধরে চলছে, সরকারের একটা চক্রান্ত যে এই যে সেক্টরটা রয়েছে সবচেয়ে ক্ষতিগ্রস্ত মানে এবং সবচেয়ে সঠিক হচ্ছে গিয়ে সমগ্র শিক্ষা অভিযানের ছাত্রেরা, তো তাদেরকে যদি দমিয়ে রাখা যায় তাহলে পরে কিন্তু সরকারের একটা বিরাট বড় পাওনা হবে, এবং যদি জানুয়ারি মাস পর্যন্ত এদেরকে আটকে রাখা যায়
তাহলে পরে কিন্তু এটা আর কিন্তু বড় আন্দোলনে নামতে পারবে না। এবং সরকার মানে তুমি তার মানে তুমি যেটা বলতে চাইছো যে সরকারি কৌশল করে ওদেরকে লিলিয়ে দিয়েছে, তাই তো? যাতে সংগঠনটাকে একদম এটা তো সাধারণ মানুষও বুঝতে পারছে। আচ্ছা বলুন তো, আমরা 32 দিন আন্দোলন করেছি, 28 দিন অনশন করেছি, এবিপি আনন্দের মতো প্রথম সারির যে চ্যানেলগুলো রয়েছে কয়দিন দেখিয়েছে খবরটা? 24 ঘন্টা, আমি নাম উল্লেখ করে বলছি, কয়দিন দেখিয়েছে? হাতে গোনা 2 থেকে 3 দিন। তারা আজকে প্রচার করছে, একটা কর্মসূচি হবে তার 3 মাস আগে প্রচার করছে, ভাবুন তো এটা কি করে সম্ভব। আচ্ছা বলুন তো, আমরা কলকাতার বুকে একটা টোকেন কর্মসূচি নিয়ে নামতে পারছি না, আর জেলায় জেলায় কিভাবে এইভাবে এই কোভিড পরিস্থিতির মধ্যে কিভাবে মিছিল গুলো মিটিং গুলো করছে? এটা তো কিন্তু পরিষ্কার যে এটা সরকারের মানে একটা বিটিম হিসাবে কাজ করছে, এবং পার্শ্ববর্তী সহ এমএসকেএসকে থেকে শুরু করে সমস্ত যে এই ক্ষতিগ্রস্ত যে সংগঠন গুলো রয়েছে তাদেরকে ক্ষতি করার জন্য, তাদের মধ্যে বিভেদ তৈরি করার জন্য আজকে এরা করছে। আচ্ছা বলুন তো, আমরা তো এর আগে প্রচুর জেলা সফর করেছি, কোথায় দেখেছেন আমাদেরকে চা বাগানে ঘুরতে, কোথায় দেখেছেন আমাদের পাহাড়ে গিয়ে ঘুরতে ছবি তুলতে? দেখেছেন এই লক্ষ লক্ষ টাকা আসছে কোথায় থেকে, এত টাকা কোথায় থেকে আসছে? 4-5, 7 করে গাড়ি চালানো এই ধরনের টিচারদের ঘাট ভেঙে টাকা নিয়ে এটা কি সম্ভব? আমি দেখেছি বিকাশ ভবনের সামনে এমএসকেএসকেদের আন্দোলন, আমরা সেখানে গিয়েছিলাম, বয়স্ক বয়স্ক মহিলা মা বোনেরা, তাদের 50-60 কাছাকাছি বয়স, তারা শুকনো মুড়ি চিবাচ্ছে, মলিন কাপড় পরে তারা শুকনো মুড়ি খেয়ে কোন রকমের দিন যাপন করছে, তাদের সঙ্গে হাজার হাজার টাকা তোলা হয়েছে। বলুন তো এর কারণ কি, এবং সেই টাকাগুলো আজকে কিভাবে নয়ছয় করা হচ্ছে? এটা কি মানুষের মতো কাজ হচ্ছে? এবং এটাকে কি সরকার দেখতে পাচ্ছে না? আপনার কি মনে হয় আজকে? এটা আরেকটা ব্যাপার আমি শুনলাম অভিরত, আরেকটা ব্যাপার আমার কাছে জানি না আমি সত্য কথাটা, যে এইটার ফান্ডিং ও বাইরে থেকেও নাকি আসছে, শুনলাম জানি না, আমিও জানি না। আমারও একটা শোনা কথা, আমরা যখন বিকাশ ভবনে বসেছিলাম তখন একজন নেতৃত্ব ওই রকম কোন একটা সংগঠনের নাম হবে বোধহয়, আমার মনে পড়ছে না, তো তিনি এসেছিলেন এবং রাত্রিবেলা আমার সঙ্গে দেখাও করেছিল, অনেক রাত পর্যন্ত আমার কথা হয়েছিল, সৌজন্য বিনিময় হয়েছিল, এবং আমাদের কিছু নেতৃত্ব তাকে কিন্তু ওখান থেকে বার করে দিয়েছিল, এবং তার কাছে সেই টাইমে কিন্তু একটা বিদেশের টিকিট ছিল, আমাদের পার্শ্ববর্তী কোন একটা রাজ্যের টিকিট ছিল, তার সেদিন বোধহয় ট্রেন ধরার ব্যাপার ছিল বা এরকম একটা ব্যাপার আমি কয়েকদিন আগে শুনলাম। মানে আপনারা অভিযোগ করছেন যে মইদুল ইসলাম সরকারের হয়ে কাজ করছে, যাতে ঐক্যটা ভেঙে দিয়ে যায়, যাতে ঐক্যটা ভেঙে দিয়ে যায় তিনি সেই চেষ্টা করছেন, এটা আপনারা অভিযোগ করছেন। আজকে দেখুন আজকে কয়েকজন পার্শ্ব শিক্ষক গেছে, তাদের কিন্তু চেহারা আমি জানি, সেটা কিন্তু সকন্দা জানে না, আমি জানি কারা গেছে এবং কি কারণে গেছে। তাদের ওজন কিন্তু আমার জানা আছে, এবং তাদের লোকটা কোথায়, তাদের চাহিদাটা কি, কোন জায়গা থেকে তারা গেছে, কেন ভগীরথ ঘোষ যেতে পারে না? এত বড় একটা আন্দোলন হচ্ছে, ভগীরথ ঘোষ যেতে পারে না? মধুমিতা বন্দ্যোপাধ্যায় যেতে পারে না? অমলদা যেতে পারে না? তারা তো পার্শ্ব শিক্ষক বা সেক্টরের স্বার্থই করছে, কিন্তু স্বার্থটা সেইখানে নেই, স্বার্থটা অনেকটা ব্যক্তি কেন্দ্রিক হয়ে গেছে, ব্যক্তিগত হয়ে গেছে, এবং সরকারকে এরা পুরো ফিডব্যাক করতে চাইছে, সেই জায়গাটাকে আমরা কখনো মেনে নিতে পারছি না। আজকে আমরা চেয়েছিলাম যে নিজেদের মধ্যে কোনো দ্বন্দ্ব না হয়, এবং আমরা কিন্তু এই সংগঠনটা সম্পর্কে বা এই নেতৃত্ব সম্পর্কে আমরা কিন্তু কথা বলতে চাইনি, আমরা দীর্ঘদিন কোনো কথা বলিনি, কিন্তু দেখছি আমাদের বিরুদ্ধে প্রতিনিয়ত লাগাতার পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চকে তারা কিন্তু টার্গেট করে রেখেছে, এবং এরা চাইছে আমাদের ঘাড়ে পা দিয়ে তারা একটা প্রচারের আলোয় আসতে, এবং প্রতিনিয়ত আমাদের আন্দোলনকে ছোট করে কিন্তু তারা এটা এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। আমি তাকে একটাই পরামর্শ দেব, নিজের কৃতিত্ব দিয়ে বড় হন, কারো কৃতিত্বকে ছোট করে নয়, দুটো লাইন টানা যায়, একটা লাইন নিচের থেকে মুছে দিলে কিন্তু আর একটা লাইন বড় হয়ে যায়, কিন্তু এইটা বড় হওয়ার নয়, বড় যদি হতে হয় একটা লাইনকে তার কৃতিত্ব দিয়ে বড় করুন, তবে হবে সেটা বড় হওয়া। বেশ, আমি সফরের কাছে আসছি। অতএব বন্ধু, বিভিন্ন রকম অভাব অভিযোগের মধ্যে দিয়ে কিন্তু সংগঠনগুলি এগিয়ে যাচ্ছে, কিন্তু মূল কথা সফলতা কিন্তু সেই জায়গায় এখনও আসেনি, এটাই কিন্তু বড় প্রশ্ন। তবে সবচেয়ে যেটা বড় কথা যে দোষারোপ পাল্টা দোষারোপ কিন্তু চলছেই, আখেরে কিন্তু ক্ষতি হচ্ছে শিক্ষকদের, তাই ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাকটাই কিন্তু সবচেয়ে বড় সেখানে দাঁড়িয়ে। আগামী দিনে কিভাবে এই সফলতা আসে সেই নিয়ে কিন্তু সমস্ত শিক্ষক কুল তারা কিন্তু চিন্তায় আছে, এদিকে সরকার কিন্তু ভোটের রাজনীতিতে তারা নেমে পড়েছে, এইদিকে এই ধরনের শিক্ষকদের বিষয়ে কিন্তু এখনও পর্যন্ত কুটি শব্দ শোনা যাচ্ছে না, শিক্ষামন্ত্রী এখনও ফোনে রেগে যাচ্ছেন বেতন কাঠামো শুনে, আদৌ কি কিছু হবে এটা কিন্তু বড় প্রশ্ন সমস্ত পার্শ্ব শিক্ষক সহ শিক্ষক।